কাজটা শুরু করি। প্রথমেই আমি কতগুলো প্রশ্ন লিখে দিচ্ছি, কতগুলো প্রশ্ন আলোচনা করব আমরা। ভি লাইন প্রথমে আমরা আলোচনা করি, ভি লাইনটা কি? এটা আমি এখন তোমাদের ওপিনিয়নটা আমি শুনি, ভি লাইনটা আসলে কি বলো তো? ভি লাইনটা কি বলো? একজন একটু আনসার করো, ভি লাইনটা কি? ভি লাইনটা আমার কথা শুনেছি না, আমরা ভি লাইন আমার কথা শুনেছি তো, আমার নেট ছিল না তো তাই আমি ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারিনি। অনেক আগে পড়ানো হয়েছে বিলাই, বিলাই কথা আমরা আমার কিন্তু বারবার কিন্তু আলোচনা করেছি। বিলাইটা আসলে কি, কোথায় এটা দেখতে পাই আমরা, এটা কিন্তু আলোচনা করেছি তাই না? বলো বিলাইটা কে বলতে পারবে? এনিওয়ান? মহুয়া? মহুয়া বিলাইটা কি বলো? ম্যাম পোস্ট, ম্যাম পোস্টার আরেকবার বলবেন। প্রথম প্রশ্ন প্রশ্ন তো লেখা আছে দেখতে পাচ্ছ, বিলাই কি? ম্যাম আমি বলবো, বলো। ক্ষুদ্রান্তের অন্ত প্রাচীরে আঙ্গুলের মতো প্রবর্ধক ও প্রবর্ধক থাকে, এগুলোই বিলাই। এটা কি বলো ঠিক মতো হয়েছে এটা বলো আগে। ম্যাম আমি বলি, ম্যাম খাদ্যের অবশিষ্টাংশ ব্যাপন পদ্ধতিতে শোষণের জন্য ইলিয়ামের প্রাচীর গাঁটে যে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে তাই বিলাই। আচ্ছা আমরা এখানে আমরা আরেকটু ভালো করে দেখি, আমাদের বইতে কিন্তু আমি কিন্তু একটু পড়িয়েছিলাম যে বিলাইটা আসলে কোথায় থাকে। বিলাইটা থাকে ইলিয়ামের গাঁটতে, কিন্তু বিলাই অবস্থান করে আমরা বলতে পারি ক্ষুদ্রান্তে ইলিয়ামের অন্তর্গাত্রে অবস্থিত আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশকে আমরা বলছি বিলাই, যেটা খাদ্যের পরিপাকিত অংশ থেকে মূল উপাদানটা শোষণ করে তাই না? শোষণ করে কি করে এটা রক্তে মিশে যায় তাই না? তা আমরা অত কিছু লিখবো না, আমরা লিখবো ক্ষুদ্রান্তে ইলিয়ামের অন্তর্গাত্রে অবস্থিত প্রক্ষেপিত একটা আঙ্গুলের মতো একটা অংশ যা পরিপাকিত অংশ থেকে খাদ্যের মূল উপাদানটা শোষণ করে, সেটাই হলো কি বিলাই। ঠিক আছে সবাই বুঝতে পেরেছো? Yes ma'am. Yes ma'am. সবাই বুঝতে পেরেছো তাহলে তাই না? তাহলে আমরা বিলাইটা কি সেটা আমরা সুন্দর ভাবে, কৌশিক জালিকা কি, এটা কি রকম ভাবে আমরা লিখবো? ম্যাম ধমনি ক্রমান্বয়ে শাখা প্রশাখা বিভক্ত শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম লালকোষিক তালিকা বলে। আবার ভালো করে একজন আমি বলি, ম্যাম ধমনি ক্রমান্বয়ে শাখা প্রশাখা বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে তাই কৌশিক জালিকা বা কৌশিক। শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে, এই সকল সূক্ষ্ম নালীকে কৈশিক বা কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। ম্যাম ধমনি ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত যে অতি সূক্ষ্ম নালী তৈরি করে তাই কৌশিক জালিকা বা কৌশিক। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি যে ধমনি ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে বা জালিকা সৃষ্টি করছে এটাই হচ্ছে কি কৌশিক জালিকা, কৌশিক নালী আমরা বলি। অলিন্দ কি, এটা কে পারবে? অলিন্দ কি মানুষের হৃৎপিণ্ডে পাতলা প্রাচীর বিশিষ্ট এবং নিলয়ে যে আকারে ছোট যে প্রকোষ্ঠ বিদ্যমান তাই অলিন্দ। আচ্ছা এখন আমরা কতগুলো প্রশ্ন আমরা একটু আলোচনা করি। এখানে আছে পাচক রস, পাচক রসটা কি বলো তো? পাচক রসটা কি? ম্যাম গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাই পাচক রস বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে আমরা কি বলছি? পাচক রস। ঠিক আছে তারপর দেখো এখানে আমরা এখানে আরো আছে যেরকম কতগুলো জিনিস ছক আকারে আছে, যদি পরীক্ষা কখনো আসে ছবি এরকম ভাবে কিন্তু ছবি কিন্তু আমরা অঙ্কন করেছি।
ছবি আমরা এরকম ভাবে অঙ্কন করেছি। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিরকম ভাবে আমরা অঙ্কন করব। এখানে এই অংশটা ধরো এর উপরে কি দিলাম আমরা, এর উপরে দিলাম আমরা কি বলো কি, এটা কি, এটা কি বললাম, গোলবিল। আচ্ছা তাহলে এটা ফাঁকা রাখলাম, এটা কি বলো, এটা কি পাকস্থলী। আচ্ছা পাকস্থলী, সবচেয়ে বড় গ্রন্থি যকৃত, খাদ্য জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের কি চর্বি জাতীয় চর্বি জাতীয় খাদ্য হজমে সাহায্য করে যকৃৎ। আচ্ছা কি বলতো কি, আমি তো আমার ভুল করেছি, এই অংশটা কি পাকস্থলী অগ্নাশয়, এটা অগ্নাশয়, এটা এটা ম্যাম ওটা পাকস্থলী, পাকস্থলী। আচ্ছা পাকস্থলী, পাকস্থলী আমি যাকে বলব সে বলবে পাকস্থলী সম্পর্কে বলো, এটা নদী, নদী একটু বলো তো বলো, নদী, নদী বলো তো পাকস্থলী, নদী বলো ম্যাম, এ নাম্বারটা পাকস্থলী, এ নাম্বারটা পাকস্থলী স্থানের অবস্থান, পাকস্থলীর আকৃতি ছড়ির মতো এবং এর প্রাচীর বেশ পুরু ও বেশি বহুল, পাকস্থলীর প্রাচীর গ্যাস গ্রন্থি নামে এখানে খাদ্য সাময়িক ভাবে জমা থাকে কলবিল ও অন্য নালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্য বস্তু এখানে এসে জমা হয়। ভিতরে খাদ্য সাময়িক ভাবে জমা হয় আর পাকস্থলীর অগ্র এবং শেষ প্রান্তে কি থাকে, কতগুলো পেশি বলয় থাকে এবং গ্যাস্ট্রিক গ্রন্থিটা পাকস্থলীর প্রাচীরে অবস্থান করে। এরপর চলে আসি আমরা বি অংশ, বি অংশটা কি অংশ এবং এর কি কাজ বলতো, অগ্নাশয়। আচ্ছা বলো অগ্নাশয় কে বলি, অগ্নাশয় সে একটু কাজ সম্পর্কে বলো, অগ্নাশয়ের কাজটা বলো। মেষ অগ্নাশয় সাধারণত, মেষ অগ্নাশয় তিনটি ধরনের রস তৈরি হয় যথা অ্যামাইলেস, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, লাইপেস স্নেহ জাতীয় খাদ্য ও অ্যামাইলেস আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে।
অগ্ন্যাশয় হচ্ছে প্রধানত তিন ধরনের, অগ্ন্যাশয় তিন ধরনের এনজাইম তৈরি হয়। এক হচ্ছে অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং লাইপেজ। লাইপেজ, ট্রিপসিন ও কাইমোট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, আর অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে অগ্ন্যাশয় সম্পর্কে আমরা জানলাম অগ্ন্যাশয়টা কি। আচ্ছা, এখন এই যে এটা কি বলতো, এই যে চলে আসছে এখান থেকে এই অংশটার ভিতরে অংশটার অংশটার নাম হয়, তারপর এই অংশটার নাম এখান থেকে এই অংশটার নাম বৃহদন্ত, মিস বৃহদন্ত। আমি বলেছি এই অংশ বৃহদন্ত সম্পর্কে বলবো আমি, মাঝের অংশ হচ্ছে জেজুনাম, হ্যাঁ এটা ডিওডেনাম ও ইলিয়ামের মাঝের অংশ। ম্যাম আমি বলি শেষ, ম্যাম জেজুনাম ও ইলিয়ামের মাঝের অংশকেই বলা হয় জেজুনাম। ডিওডেনাম তিন ভাগে সাধারণত বেশি মশলা খেলে তারপরে অস্থিরতা ফিল হয়, গলা বা পেট জ্বালা করে, তারপরে গ্যাস্ট্রাইটিসকে হচ্ছে আলসারও বলে। নিয়মিত ভাবে কম মশলা ও কম তেলযুক্ত খাবার খাওয়া ও সময় মতো খাবার গ্রহণের অভ্যাস করলে এটি দূর করা সম্ভব। তার মানে তোমরা রোজা থেকে এই নিয়ম গুলো কি পালন করছো? রোজা ধীরে
ম্যাম প্রথমটা গুড এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী কতগুলো প্রশ্ন ঠিক আছে আমরা কতজন জয়েন করেছো 28 জন আচ্ছা ঠিক আছে আমরা চলে আসি 26 জন থেকে হলো আচ্ছা ঠিক আছে এখন আমরা চলে আসি কি এখানে রক্ত সংবহন তন্ত্র কাকে বলে বলো তো রক্ত সংবহন তন্ত্র কাকে বলে যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্ত পরিবহন কাজ সম্পন্ন হয় তাকে রক্ত সংবহন প্রক্রিয়া বলে রক্ত হৃৎপিণ্ড ধমনে শিরা এবং রক্তনালীর সংক্রান্ত তন্ত্র গঠিত হয় রক্ত হৃৎপিণ্ড ধমনি শিরা আর আপনি দ্বিতীয় অধ্যায়টা একটু ভালোভাবে বুঝিয়ে দিন আমি বলছি হৃৎপিণ্ড হচ্ছে বক্ষগহ্বরের মধ্যে মোচাকৃতির একটি অংশ হৃৎপিণ্ডে দুইটি স্তর বিশিষ্ট জিনিস আছে যা পেরোকার্ডিয়াম ও একটা মিস দুইটি স্তর বিশিষ্ট পাতলা দ্বারা আবৃত হৃৎপিণ্ড পেশি হৃৎপেশি দ্বারা গঠিত স্তর এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম তারপর এটি অনৈচ্ছিক পেশি এটি হৃৎপেশি দ্বারা গঠিত এদের মধ্যে মায়োকার্ডিয়াম সবচেয়ে পুরু এবং এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ হ্যাঁ হ্যাঁ না না মিস এটা ঠিক হলো না এটা ঠিক হলো না আচ্ছা ঠিক আছে বলছি আমি বল বলি এখন আমাকে বলো তো হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন আচ্ছা শুনেন হৃৎপিণ্ড হৃৎপেশি নামক একটি বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হ্যাঁ যখন হৃৎপিণ্ড সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী পথ দিয়ে বিভিন্ন অংশ সঞ্চালিত হয় আবার হৃৎপিণ্ড যখন সম্প্রসারিত আর প্রসারিত ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে এভাবে হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণ দ্বারা একবারে হৃৎপিণ্ড প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে রক্ত সঞ্চালিত হয় জিমিস বুঝতেলাম না সংকোচন প্রসারিত হওয়ার ফলে আপনার হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন হয় রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের জীবদেহ জীবকোষ বেঁচে থাকে তাহলে
আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।